আর আমি বলি বন্ধুরা আমার ডিউটি দিও না, ডিউটি আসমানে দাও। হাবল টেলিস্কোপ ওইদিকে ফেরো, কি আসতেছে। ওই যে এক্স নেভেরুর কথা বলা হচ্ছে, আজকেও দেখলাম সেপ্টেম্বরের 23 তারিখে পৃথিবীর কাজ দিয়ে ওটা যখন পার হবে একটা মহাদেশ তলিয়ে দিয়ে যাবে। পশ্চিম গোলার্ধের বড় মিয়া, বড় মিয়াদের যে মহাদেশটা একেবারে লন্ডভন্ড করে দিয়ে যাবে, অস্তিত্বহীন করে ফেলবে। আর বিশ্বের কোনখানে কোনখানে আই লাভ ইউ অপরাধী আছে, এগুলির সব মাথার অলরেডি স্ক্যানিং হয়ে গেছে। যে ইমাম দাইলামি হাদিস বর্ণনা করেছেন যে তুরদাকুরুস ওয়া কওয়ামিন বিকাউকাবিম মিনাস সামা, আকাশের অ্যাস্টেরয়েড পাথর দিয়ে কোটি কোটি মানুষের মাথা শেষ জামানায় গুঁড়িয়ে দেওয়া হবে। এন্দমা ইস্তাহালু আমালা কওমে লুত, যখন লুত আলাইহিস সালামের জাতির মতো যৌন অপরাধ তারা হালাল করে নেবে, বৈধ করে নেবে, এদের মাথা সই করে আকাশ থেকে পাথর মেরে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আসমানি সিস্টেমে। এটা কি কোনো হেয়ালি না কোনো কল্পনার ঘটনা যে লুত আলাইহিস সালামের জাতি এসব অপরাধে জড়িয়ে ছিল, আর গোটা জাতির একটা একটা শিশু পর্যন্ত আল্লাহ বাঁচতে দেন নাই, আকাশের পাথর দিয়া সবাইকে মেরে দিয়েছেন। ইতিহাস না এটা, এটা তো কোরআন, কোরআন বলছে আমি আকাশের অত্যাধিক উত্তাপে পাথর বানানো কাদামাটির হাতিয়ার পাথর নিক্ষেপ করেছিলাম তাদের উপরে, লুত আলাইহিস সালামের জাতির উপরে।